মৃতের পরিবারের পক্ষ থেকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে সিবিআই তদন্তের দাবি জানালেন। পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে চাইছে। ঘটনার চার দিন কেটে যাবার পর পুলিশ একজনকেই গ্রেপ্তার করেছে, বাকিরা আজও অধরা থেকেই গেছে। পুলিশের তদন্তে তাদের আস্থা না থাকায় সিবিআই তদন্তের দাবি করেছেন। এদিকে গ্রামে 144 ধারা জারি থাকায় সাংবাদিকদেরও গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। উল্লেখ্য, কালিয়াগঞ্জ ব্লকে মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকা। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেচ্ছভাবে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে গ্রামবাসীরা ইট বৃষ্টি করে, জ্বালিয়ে দেওয়া হয় একটি ঘুমটি ঘর। পুলিশ কিশোরীর মৃতদেহটি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ায় সারা রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার তদন্তে শনিবার কালিয়াগঞ্জে আসেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। রবিবার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন। মৃতার পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেবার দাবি জানান। কমিশনের চেয়ারম্যান প্রিয়ং কানুনগো সিবিআই তদন্তের কোনো আশ্বাস দিতে পারেননি। এদিকে এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে সাংবাদিকরা। ঘটনার পর 144 ধারা জারি থাকায় পুলিশ তাদের বাধা দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে মৃতার পরিবার কি বলছে শুনব। কমিশনের দল এসেছিল, আপনার সাথে কথা হয়েছে, কি কি হলো কথা? আমরা কেন্দ্র সরকারকে বললাম যে আমরা সিবিআই তদন্ত চাই, যা রিপোর্ট দিচ্ছে রিপোর্টের মধ্যে সুসাইড আছে, সেটা আমরা কোনোদিনও মানব না বা মানছি না। ছেলেটার ফাঁসি চাই, যারা যারা ছিল সবারই শাস্তি চাই, এটাই। আর রাজ্য সরকারের পুলিশ আজকে নিয়ে 3-4 দিন হয়ে গেল, কিছুই করতে পারলো না রাজ্য সরকারের পুলিশ। আমরা পদ অবরোধ করছিলাম সেখানে, পাবলিকদের আমাদেরকে বাড়ির লোকদেরকে অনেক অনেকটা কারো মাথা ফাটিয়েছে, কারোর উপর হচ্ছে বম ফেলছে, বম ছড়িয়েছে, গ্যাস বম ছড়িয়েছে, অনেক ক্ষতি হয়েছে, মারধর করেছে। রাজ্যের পুলিশ কেন করলো পাবলিকদের উপর হামলা? রাজ্য পুলিশ তো একটা তদন্ত করছে, বলছে ওরা যে আত্মহত্যা করেছে, এরকম আত্মহত্যা করছে, আত্মহত্যা করেনি তো। আত্মহত্যা যদি করতো তাহলে কি মেয়েটা কি কিশোরী কি জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপরে বিষ খেত? আপনি কোথায় দেখছেন তো বিষ খেয়ে আবার জলে ডুবে মরবে? ডুবে মরছে, মুখের মধ্যে প্লাস্টিক দিচ্ছে। আমরা তাদের কাছে চাইলাম সিবিআই তদন্ত চাই, যেগুলো রাজ্যের পুলিশ কি বা মন্ত্রীরা সদস্যরা সবাই বলছে তাদের কথা আমরা কেউ মানবো না। তারা সব খালি ভুল ভুল কথা বলছে, আপনারা দেখতে পারেন। তারা কি আশ্বাস দিল আপনাকে? এরা বললো সব কিছু তদন্ত হবে, সব হচ্ছে কোর্টে সব কিছু হবে। যে কমিশনের দল আসছিল দিল্লি থেকে, তো তোমাদেরকে কি বললো এবং তোমরা কি বললা? আমরা যে বললাম আমাদের বোনের যে এই কেসটা হয়েছে এটা নিয়ে ওরা আলোচনা করলো, যে এটা কি করে ছেলেটাকে চেনা জানা পরিচিত হলো, ওদের সাথে একসাথে পড়াশোনা করছিল কি না, সব এইসব নিয়ে আলোচনা হয়েছে ওরা বলছিল। হ্যাঁ, আর আমরা এটাই বললাম যে আমাদেরকে এটা সিবিআই তদন্ত হোক বা ফাঁসি আমরা চাই, এটাই আমরা বললাম ওনাদেরকে। ওনারা কি বললো? ওরা বললো আমরা এটা যোগাযোগ করবো হাইকমান্ডের সাথে বা মিটিং এ বসবো সবাই মিলে, যেটা হবে আমরা জানাবো, আমরা চেষ্টা করবো, ওরা এটাই বলে গেল। জিজ্ঞাসা এগুলোই করলো, যে এগুলোই যে কি পড়াশোনা করে কেরম এই এগুলোই জিজ্ঞাসা করছে পড়াশোনা। আমরা দাবি রাখলাম এটাই যে আমাদের সিবিআই তদন্ত চাই বা আমাদের ছেলেটার মৃত্যু চাই। আচ্ছা, এইগুলোই আমাদের প্রশাসন তো রাজ্য পুলিশ তো তদন্ত করছে, তাদের উপর কি তোমাদের আশ্বাস নাই? আমাদের রাজ্য পুলিশের উপর কোনো আশা নেই। কেন? কারণ ওরা নিজেদেরই আমাদেরকে মারছে, মারধর করছে, আমারও মাথা ফাটাই দিয়েছে এখানটায়। তাছাড়া আমার ভাইয়ের গ্যাস বম ছড়ছিল তো হসপিটালে ভর্তি ছিল, আমি নিজেও হসপিটালে ভর্তি ছিলাম। রাজ্য পুলিশ তদন্ত করছে, সেসব তো তোমরা ভরসা পাচ্ছ না কেন? পাচ্ছি না এই কারণে যে ওরা আমাদেরকে যদি ভরসা করতো ওরা নিজে থেকে আমাদের বাড়ি এসে জিজ্ঞাসা করতো যে এটা এরকম হয়েছে। ওরা নিজে থেকেই পোস্টমর্টম রিপোর্ট ভুল দিছে যে এটা বিষখায় সুসাইড হয়েছে। সুসাইড যদি হতো তাহলে মেয়েটা মারা গেলে কেউ বাইরে যেত না, ঘরের ভিতর মরবে নিশ্চয়ই, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। রাজ্য পুলিশ কি তোমাদের বাড়িতে এসে তদন্ত করছে? না, এগুলা ব্যাপারে কোনো তদন্ত হয়নি পুলিশের ব্যাপারে। আসেনি? না, আসে কিন্তু ওরা আটে পাশে আসতেছে, কিন্তু আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ ওদের হয়নি। তদন্ত সঠিকভাবে হয়নি না পুলিশের ব্যাপারে, কোনো পুলিশ কোনো আমাদের ঠিকভাবে তদন্ত করেনি আমাদের সাথে বা কোনো কথাও বলেনি, এটাই। কী নাম তোমার? আমার নাম কাজল রায়। কি হয় তোমার? আমার নিজের মামার মেয়ে হয়। পাশাপাশি গ্রামবাসী কি বলছে শুনে নেব।
আমরা কি চাচ্ছি এটা এখন সিবিআই তদন্ত হোক। বারবার করে কেন এই কথাটা উঠে আসছে, দেখো বিষ খাইছে বিষ খাইছে বিষ খাইছে, এই কথাটা কেন বারবার করে উঠে আসছে? আমরা চাচ্ছি এখন সিবিআই তদন্ত হোক। এটা ভুলভাল কেন আসছে বারবার করে? ভুলভাল ভুলভাল সব ভুলভাল আসছে। সব কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, রাজ্য প্রতিনিধি দল আসছে, তাদের কাছে তাদের সাথে কি কথা হচ্ছে? হচ্ছে কি বলছে? বলছে এটা তদন্ত করে দেখবো, যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে, ওটাই বলছে। আপনাদের সাথে কথা হয়েছে? যারা আসছিল আগে তাদের সঙ্গে কথা হয়েছে, আজকে যারা আসছে তাদের সঙ্গে কথা হয়নি। তাদের সঙ্গে কথা হয়নি, বাড়িতে ওদের বাড়িতে যেতে পারিনি, ওদের সামনে যেতে পারিনি, মানে এদিকেই ছিলাম, ঢুকতে দেয়নি না, ওখানে যায়নি। ওদের সঙ্গে কথা কি বলছে ওটাও শুনিনি আমরা। মানে আমরা কি চাচ্ছি, এদের যারা এর সঙ্গে আরো জড়িত, ছেলেটা তো বলে যায় থানায় নিজে যায় সিলিন্ডার হয়েছে, ওদের সঙ্গে যারা জড়িত তাদেরকে সবাইকে ধরে এটা ওর উপযুক্ত শাস্তি হোক, ওদের ফাঁসি হোক। এখনো পর্যন্ত সবাইকে ধরা হয়নি কেন? আমরা ওটাই চাচ্ছি। আজকে থেকে তিন দিন চার দিন হয়ে গেল, সবাই এখনো ধরেনি কেন? কেন এখনো হয়নি ওটাই চাচ্ছি আমরা। এখনো পুলিশ আছে, রাত্রিবেলা ছিল না? রাত্রিবেলা তো সবাই আমার আতঙ্ক, এখন আসে সকালবেলা আসে, রাত্রিবেলা একটাও ছিল না, রাত্রিবেলা ছিল না। আমাকেও মেরে একজন বিষের কোতলে আমার সামনে রেখে দিতে পারে, ওটা কোনোদিন হয়? জলে ডুবে কেউ বিষ খায়? কাপড় খুলে কেউ বিষ খায়? বিষ খায় কি কেউ? এত দূরে যা বিষ খাবে, ওটা তো দেখেই বুঝে যাচ্ছে, সবাই দেখেই তো বুঝতে পারছে ওটা ওর সাথে কি হয়েছে, কি করে মারছে। ওখানে তো তিন চার জোড়া জুতাও ছিল, কি করে মারছে ওটা তো সবাই বুঝতে পারছে। ওরা যদি এখন বলে যে বিষ খায় বিষ, ওটাই তো আমরা বলছি ভুলভাল কেন বারবার করে আসছে, ভুলভাল এটা কেন আসছে বারবার করে? এই তদন্ত রিপোর্ট কি আপনারা মানবেন না? এই তদন্ত আমরা মানবো না, যে ও বিষ খায় মারা গেছে, আমরা কোনোদিন এটা মানবো না যে ও বিষ খায় মারা গেছে, আমরা কোনোদিন মানবো না। গ্রামবাসী আর এলাকাবাসী কেউ মানবো না যে ও বিষ খায় মারা গেছে, কেউ মানবো না আমরা। পূর্ণাঙ্গ তদন্ত চাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা তদন্ত চাচ্ছি, আবার এটা তদন্ত হোক, আবার তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক এটা। না না, ছেলেকে আমরা চিনতাম না, আগে থেকে চিনতাম না, ওটা বলেলাম না, আমরা ছেলেকে চিনতাম না। হ্যাঁ, নিজে থেকেই দিছে বলে, নিজে ছেলে নিজে থেকে, যখন মানে সকালে ঘটনাটা হয়ে গেল তখন বলে নিজে থেকে যায় থানাতে সিলিন্ডার হয়েছে। এছাড়াও জাতীয় শিশু অধিকার কমিশন চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো কি বলতে চেয়েছেন শুনবো। এসা লাগতা হি जब तक पुलिस विक्टिम की फैमिली के स्टेटमेंट एटलीस्ट ना ले ले, तब तक किसी कंक्लूजन पे उन लोगों को नहीं पहुंचना चाहिए। अभी विक्टिम के परिवार में किसी के भी स्टेटमेंट पुलिस ने नहीं लिए हैं, ऐसा हमको विक्टिम के परिवार ने बताया। थैंक यू। द वे स्टेट कमीशन हैड मेड इट्स स्टेटमेंट दैट यू केम हियर, आई डोंट वांट टू कमेंट on any incompetent body working on behest of a incompetent government to protect the image of a incompetent CM. এবং অবশ্যই অবশ্যই আমরা শোনাচ্ছিলাম যেভাবে যেভাবে রাজ্য কমিশনের তরফ থেকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।